সম্মানিত সুধিমণ্ডলী অনেক অনেক শুভেচ্ছা ও সম্ভাষণ আসলে একটা দেশের উন্নয়ন বলতে আমরা কি বুঝি উন্নয়নের মাপ কাঠি কী আসলে দোলা তুমি আমাদের সাথে আছো উন্নয়নের মাপ কাঠি কিন্তু কি বলো শিক্ষা তাই না হ্যাঁ শিক্ষা যে দেশের শিক্ষার হার বেশি সে দেশ কিন্তু বেশি উন্নত তাই না আমরা তো এটাই বুঝি আচ্ছা কোন দেশের শিক্ষার হার যদি ফিফটি পার্সেন্ট শিক্ষিত হয় আর যদি ফিফটি পার্সেন্ট অশিক্ষিত হয় তাহলে 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 কি হবে তাহলে কিন্তু দেশটা আগাবে না কারণ শিক্ষিতরা চাবে দেশটাকে সামনে নিয়ে যেতে আর যারা অশিক্ষিত আছে তারা কিন্তু বাদ ছাদবে তাই না যেমন ধরা যাক আমাদের এখানে দুইটা রশি আছে এই দুইটা রশি দেখতে পাচ্ছ দোরা তুমি দেখতে পাচ্ছ দর্শক মণ্ডলী আপনারাও দেখতে পাচ্ছেন দুইটা রশি সমান সমান একটা রশি আমাদের এই রশিটা এই রশিটাও দুইটা সমান সমান রশি তো একটা এদের এদের ফিফটি পঞ্চাশ ভাগ যদি শিক্ষিত হয় এ যদি অশিক্ষিত হয় এই অশিক্ষিত হয় তাহলে কিন্তু শিক্ষিতরা যাবে চাবে কি উন্নতির দিকে নিয়ে যেতে আর অশিক্ষিতরা কি বাস সাধবে না এমত অবস্থা আমাদের কি করতে হবে এমন তো অবস্থায় আমাদের কি কি করতে হবে দুলা তুমি দেখো এমত অবস্থায় আমাদেরকে কী করতে হবে জানো নারী শিক্ষাকে বাড়িয়ে দিতে হবে আমরা এইভাবে একটা এখানে কিন্তু নারী শিক্ষাকে আমরা তাহলে কি কয়টা স্তর হলো শিক্ষার তিনটা নাম্বার ওয়ান নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি কয়টা তার স্তর হলো তিনটা স্তর হলো একটা হলো অশিক্ষিত এদেরকে আমরা আলাদা করে রেখে দিই আর আমাদের এখানে থাকবে কি শিক্ষিত নারী এবং শিক্ষিত পুরুষ যেহেতু উভয় শিক্ষিত আমরা কিন্তু একসাথে এদেরকে শিক্ষার শিক্ষার আওতায় আনতে পারবো আর এখানে রইল কি এখানে রইল কি অশিক্ষিতরা এখন অশিক্ষিতদেরকে যদি আমরা এইভাবে তখন সবাই মিলে অশিক্ষিতদেরকে আমরা এইভাবে বেদে আমরা কী করতে পারবো জানো তখন আমরা কিন্তু শিক্ষার আওতায় আনতে পারবো আর তখন কি সমস্ত দেশটাই কিন্তু শিক্ষিত হয়ে যাবে প্রতিমণ্ডলী আপনাদেরকে অনেক ধন্যবাদ